এটা আমার ড্রিম পিসি আর এটা বাবা মা এত ইজিলি দিতে চায় নাই এর পিছনে কিছু ফ্রেন্ড সার্কেলের ক্রেডিট আছে যারা আব্বা আমারে বুঝাইছে যে এই পিসিটা দিয়ে আমি তাদের জন্য কিছু করতে পারবো তো বিশেষ করে শাকিল ভাই আমার এই পিসি সম্পর্কে আইডিয়া দিয়েছে আর আমার বেস্ট ফ্রেন্ড আব্দুল্লাহ ও নিতু দুজনে মিলে আব্বু আমারে বুঝাইছে যার কারণে আমি এই পিসিটা বিল্ড করতে পারছি আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটা পিসির ভিডিও নিয়ে যাদের বাজেট 1,60,000 টাকা তাদেরকে একটু নড়েচড়ে বসতে হবে কারণ আমাদের আজকের পিসির বাজেট 1,60,000 যার জন্য বিল করলাম ভাইয়ের নাম আবু বকর আর আসছে মাদারীপুর ডাসার থেকে বন্ধুরা প্রতিদিন একটা করে ভিডিও দিই তা শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও থেকে লাইক দিয়ে চিহ্ন রেখে জান না যে আপনারাও আমার ভিডিওগুলো দেখতেছেন যাই হোক আজকের ভিডিও শুরু করবো কিন্তু তার আগে নতুন দর্শক যারা আছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা নোটিফিকেশনটাও অন করে দেন তাহলে আমার করা প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আর আমি যখন ভিডিও আপলোড দিই তখনই মারামারি লাগে অনেকেই কমেন্ট করে আমি ফার্স্ট আমি ফার্স্ট আমি ফার্স্ট আমি নিজেই জানি না যে আসলে কে ফার্স্ট সো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা যারাই ভিডিওটা দেখতেছেন আমাকে একটু নক করেন জানান আপনি কততম ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না শুরু করতেছি আজকের ভিডিও যে ভাইয়ের কথা বলতেছিলাম এই হচ্ছে আবু বকর ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আপনার বাসা কোন জায়গায় মাদারীপুরে মাদারীপুরের ডাসার এটা কি থানার নাম থানা আচ্ছা ঠিক আছে মানে ঢাকায় যে আসছেন পিসি কেনার উদ্দেশ্যে অন্য কোনো কাজ ছিল জি শুধু পিসি কেনার জন্য শুধু পিসি কেনার একলা আসছেন নাকি আসছে সাথে একাই তো ভয় লাগে নাকি না কিছু ঢাকা শহর তো চিন্তাই হয় চুরি হয় রাস্তাঘাটে আরে হাসান ভাই আছে না ও মাই গড সো হাসান ভাই আছে অনেক কনফিডেন্ট ভাইয়া চলে আসছে ঢাকাতে মাদারীপুর থেকে আর আসছেন কি বাসে না লঞ্চে বাসে বাসে আমাদের যে পিসি ভাইয়ার যে পিসিটা এখানে কিন্তু টোটাল রেডি করা হয়ে গেছে এত চমৎকার লাগতেছে আর আজকের বিল্ডে কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন 1660 সুপার অনেকদিন যাবত এই কার্ড দিয়ে ভিডিও দেই না কারণ প্রাইস অনেক হাই তো ভাইয়া কিন্তু নিয়ে নিছে কারণ ওনার কাজের জন্য পিসি আর একটা কথা জানতে চাই পিসি দিয়ে মূলত আপনি কি কাজ করবেন এটা হলো গেম স্ট্রিম করব আর গ্রাফিক্স ডিজাইনের কাজ করব গ্রাফিক্স ডিজাইনিং সবকিছু তো করা যাবে নাকি জি ওকে 1,60,000 টাকার মধ্যে আপনার কত টাকা 1 টাকাও না 1 টাকাও না কে দিল টাকা বাবা মা দুজন আবু বকর ভাই আব্বা মা এই ভিডিওটা দেখবেন কিনা আমি জানি না আর ভাই যদি একটু দেখায় দেয় আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি অনেক অনেক ধন্যবাদ ছেলেকে একটা পিসি কিনে দিয়েছেন 1,60,000 টাকায় এই 1,60,000 টাকা দিয়ে পিসি কেনার তৌফিক আল্লাহ সবাইরে দেয় নাই কেউ কিনবে 50-এ কেউ কিনবে 20-এ সবারই কিন্তু ইচ্ছা থাকে সন্তানরা যাই চাক না কেন আমরা আমাদের সাধ্যমতো দিয়ে তাদের মনের স্বপ্নগুলো পূরণ করে দিব আবু বকর ভাই স্বপ্ন পূরণ হয়ে গেছে এবার প্রতীক্ষার পালা আবু বকর ভাই স্বপ্ন পূরণ করবে আপনাদের আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আবু বকর ভাই সেই স্বপ্ন পূরণ করবেই করবে কারণ উনি এই পিসি দিয়ে কাজ করবে আর্ন করবে সেই টাকা পয়সা দিয়ে আপনাদের মুখে হাসি ফুটাবে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আমার পক্ষ থেকে সালাম সুন্দর আবু বকর ভাইও কিছু একটা বলতে যাচ্ছে আমি একটু শুনতে চাই কি বলে এটা আমার ড্রিম পিসি আর এটা বাবা মা এত ইজিলি দিতে চায় নাই এর পিছনে কিছু ফ্রেন্ড সার্কেলের ক্রেডিট আছে যারা আব্বা আমারে বুঝাইছে যে এই পিসিটা দিয়ে আমি তাদের জন্য কিছু করতে পারবো তো বিশেষ করে শাকিল ভাই আমার পিসি সম্পর্কে আইডিয়া দিয়েছে আর আমার বেস্ট ফ্রেন্ড আব্দুল্লাহ ও নিতু দুজনে মিলে আব্বু আমারে বুঝাইছে যার কারণে আমি পিসিটা বিল্ড করতে পারছি তার মানে ক্রেডিটটা দুই ফ্রেন্ডের জি ঠিক আছে তো এরকম ভালো ফ্রেন্ড যাদের আছে তাদের জন্য আরও একবার ভালোবাসা কারণ বন্ধুরা সবসময় যে খারাপ দিকে নেয় তা কিন্তু না ভালো ভালো কাজও কিন্তু বন্ধুরা করে দেয় ভাইয়ার আব্বার মুখে ভাইয়া বুঝাইছে ফ্রেন্ডরা বুঝাইছে যে এটা দিয়ে ও কাজ করবে টাকা পয়সায় আর্ন করবে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে তারপরে কিন্তু আঙ্কেল আন্টি রাজি হয়েছে যাই হোক এনিওয়ে যাই হোক না কেন পিসি বিল হয়ে গেছে স্বপ্ন পূরণ হবে এক সময় নিজের পায়ে নিজে দাঁড়াবে এবং বাবা মাকে দেখিয়ে দিবে থ্যাংকস আরও একবার যে দুই বন্ধুর কথা বললো তাদেরকে যদি কখনো ঢাকায় আসেন দাওয়াত রইল আসেন ভাই সবটা একবার ঘুরে যাবেন যাই হোক অনেক ভালো লাগলো ভাইয়া ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন অনেক দেরি হয়ে গেছে কারণ পিসিটা বিল করতে আসবে মনে হয় 2-3 ঘন্টার উপরে আমাদের আজকে একটু প্রেশার বেশি এজন্য একটু লেট হয়ে গেল আর আমি কিন্তু মিস করি না যখনই আমার সাথে কেউ ব্লগ করতে চায় আমি কিন্তু মিস করি না লাস্ট ভিডিওতে বলেছিলাম যারা আসামের সাথে ব্লগ করতে চান নির্দ্বিধায় বলে ফেলেন আমি করে দিব আমার অনেক অনেক ভালোবাসা আবু বকর ভাইয়ের জন্য সো বন্ধুরা এবার একটু জানাই আবু বকর ভাইয়ের পিসিতে কী কী কম্পোনেন্ট আছে বরাবরের মতো প্রথমেই প্রসেসরটা নিয়ে কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু আছে Ryzen 5 5600X
আর যারা Ryzen 5 5600X প্রসেসরটা কিনবেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড কিনতে হবে अदरवाइज কিন্তু পিসি বাসায় নিয়ে শোকেসে সাজিয়ে রাখতে হবে মনিটরে কোনো ছবি আসবে না এই জিনিসটা অনেকে ভুল করেন যে সমস্ত প্রসেসরের মডেলের শেষে জি লেখা নাই সেই প্রসেসরগুলো আপনারা যদি চয়েস করেন AMD এর ক্ষেত্রে তাহলে অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে अदरवाइज পিসি ইউজ করতে পারবেন না অনেকে ভুল করে ফেলে এজন্য বারবার বলে দেওয়া ইন্টেল প্রসেসরগুলো যারা কিনবেন যদি কোনো প্রসেসরের মডেলের শেষে এফ লেখা থাকে তাহলে আপনাকে অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড কিনতে হবে সো এটা আগেই ডিসিশন নিয়ে নিন কারণ পরে বিপদে পড়বেন আমাদের আজকের বিলের সাথে যে প্রসেসরটা Ryzen 5 5600X যে প্রসেসরটাতে আছে 6 কোর আই মিন 6টা কোর এবং 12টা থ্রেড যে প্রসেসরটার বেস ক্লক স্পিড হলো 3.7 এবং বুস্ট ক্লক স্পিড আই মিন যদি আপনারা ওভারক্লক করেন সেক্ষেত্রে 4.6 গিগাহার্টজ স্পিড পেয়ে যাবেন এবং 35MB ক্যাশ মেমোরি আছে আমাদের আজকের এই প্রসেসরটাতে সো আশা করতেছি ভাইয়ার যে কাজগুলো আছে সবগুলা কাজই এই প্রসেসরটাতে উনি সুন্দরভাবে করতে পারবে এবার মাদারবোর্ড নিয়ে কথা বলবো আমাদের আজকের বিলের সাথে যে মাদারবোর্ডটা আমরা ইউজ করতেছি এটা ডেফিনেটলি একটা ATX মাদারবোর্ড যেহেতু 160,000 টাকার পিসি সেখানে মাইক্রো ATX মানাবে না একেবারেই বেমানান টাফ গেমিং B550 প্লাস একটা ATX মাদারবোর্ড আমরা ইউজ করেছি এবং যে মাদারবোর্ডটাতে PCIe Zen 4.0 রেডি আছে যাই হোক চমৎকার এই মাদারবোর্ডটা অলরেডি পিসির মধ্যেই লাগানো আছে আমরা কিন্তু রেডি করে ফেলেছি পিসিটা একটু দেখাতে চাই খুবই চমৎকার একটা ওভারভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে RGB যে র্যামগুলো আছে এগুলো সুন্দর লাগতেছে লিকুইড কুলারের যে পাম্পটা আছে সেটাও খুব ভালো লাগতেছে ব্যাক সাইডে আরও একটা ফ্যান আছে সামনে তিনটা ফ্যান আছে সো ভিতরের লুকটা কিন্তু খুবই চমৎকার আমাদের আজকের বিল্ডের সাথে আমরা র্যাম ইউজ করবো দুইটা কোরসায়ারের ভেনজেন্স আপনারা দেখতে পাচ্ছেন 8GB 3200MHz দুইটা র্যাম ইউজ করা হয়েছে আই মিন 16GB র্যাম থাকবে এবং দুইটাই কিন্তু কোরসায়ার ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে কোরসায়ার র্যামের আমাদের আজকের বিল্ডের সাথে থাকবে একটা SSD এবং একটা হার্ড ডিস্ক প্রথমে হার্ড ডিস্কটা নিয়ে কথা বলি 1TB একটা হার্ড ডিস্ক ইউজ করা হয়েছে ওয়েস্টার্ন ডিজিটাল আপনারা চাইলে এখানে তোশিবা আপনারা চাইলে এখানে সিগেট যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন প্রাইসগুলো কিন্তু একেবারেই সেম সো 1TB একটা হার্ড ডিস্ক আছে পাশাপাশি আছে একটা SSD 980 আপনারা দেখতে পাচ্ছেন SSD 980 আছে স্যামসাংয়ের এটা কিন্তু 500GB সো ওইখানে 1TB এখানে 500GB আমার মনে হয় এরপরে আর কখনো ওনার স্টোরেজ লাগাতে হবে না এনাফ সো যাই হোক আমাদের আজকের বিল্ডের সাথে থাকতেছে 980 টোটাল পিসির যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো কিন্তু ভাইয়া ওনাদের দুইটা বন্ধুর কাছ থেকে সাজেশন নিছে ওনার নিজের আইডিয়া এবং বিভিন্ন পেজের সব কিছু মিলিয়ে ঝিলিয়ে কিন্তু ওনার পছন্দ মতো সবগুলো প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করছে আমাদের আজকের বিল্ডের সাথে আছে একটা লিকুইড কুলার এখানে দেখেন অ্যান্টি লিক টেক ইনসাইড লেখা আছে যেটার মধ্যে ক্যাসেল 240RGB ভার্সন 2 চমৎকার এই লিকুইড কুলারটা আমরা কিন্তু অলরেডি পিসিতে ইনস্টল করে রেখেছি যদি একটু দেখাই ফ্যানগুলো কিন্তু দেখতে বেশ চমৎকার লাগতেছে একেবারে সাদার মধ্যে কিন্তু খুব চমৎকার লাগতেছে সো আপনারা যদি একটু তাকান যে কেসিংটার ভিতরে কিন্তু লিকুইড কুলারের ফ্যান দুইটা দেখা যাচ্ছে খুব চমৎকার লাগতেছে এবং এই ফ্যানগুলো কিন্তু RGB কিছু কিছু লিকুইড কুলার আছে যেগুলোর ফ্যানগুলো নন RGB থাকে সো যারা চাচ্ছেন যে আমার লিকুইড কুলারে কোনো লাইট থাকবে না তারা নন RGBগুলো নেবেন আর যারা চাচ্ছেন যে ভিতরটা একটু সুন্দর হোক লাইটিং হোক তারা RGBগুলো নেবেন আমাদের আজকের বিল্ডের সাথে যে পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করছি এটা 600W আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যানটেকের নিউ ইকো জেন এই পাওয়ার সাপ্লাইটা আমরা ইউজ করছি এবং এটা জাপানিজ ক্যাপাসিটর দিয়ে তৈরি 80+ গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই যেটা 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে এবং আমাদের চমৎকার এই পাওয়ার সাপ্লাইটাও আমরা পিসির মধ্যে ইনস্টল করে রাখছি আমাদের আজকের বিল্ডের সাথে যে গ্রাফিক্স কার্ড আমরা ইউজ করছি ZOTAC ব্র্যান্ডের দেখেন এখানে GeForce-এর GTX 1660 সুপার এই হলো কার্ড আর GDDR6-এর 6GB একটা কার্ড অবশ্যই জোটাক কার্ড যখন আপনারা কিনবেন এখানে স্টিকারটা দেখে নেবেন ইউসিসির স্টিকার অথরাইজ স্টিকার এবং বাংলাদেশে যারা এই কার্ডটা আনে সো চ্যানেল প্রোডাক্টগুলো কিনলে আপনারা ওয়ারেন্টির সময় একটু ভালো সাপোর্ট পাবেন নন চ্যানেল হলে একটু হ্যাসেল হতে পারে এই জন্য কিন্তু সবসময় এগুলো বলে দিই আমাদের আজকের বিল্ডের সাথে একটা মনিটর আছে LG ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন 22MK600 একটা ফুল এইচডি IPS প্যানেল সহ মনিটর এটা 22 ইঞ্চ যাদের বাজেট বেশি থাকবে তারা 24 ইঞ্চ নিতে পারেন কারণ যারা ডিজাইনিংয়ের কাজ করেন তাদের জন্য একটু বড় সড়ো মনিটর হলে ভালো হয় কিবোর্ডটা আজকে মেকানিক্যাল আমার পিছনে আছে B500 Pro র্যাপো ব্র্যান্ডের একটা মেকানিক্যাল গেমিং RGB কিবোর্ড এবং এই কিবোর্ডটা অনেকেই পছন্দ করেন কারণ এই প্রাইসের মধ্যে মেকানিক্যাল কিবোর্ড অন্য আসলে তেমন ভালো নাই আমাদের আজকের বিলের সাথে যে কম্পিউটার কেসটা আমরা ইউজ করছি মনটেকের X3 এই কেসটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে চাইলে আমার চ্যানেলটা একটু ভিজিট করেন সেখানে আরও সুন্দর সুন্দর পিসির ভিডিও আছে এই কেসটা দিয়ে শর্টকাটে যদি একটু বলি সামনে তিনটা এবং পিছনে একটা মোট 4টা RGB ফ্যান আছে আর সামনের টোটালটা কিন্তু মেশ আছে দেখতে খুব চমৎকার লাগে সাইডে টেম্পার গ্লাস আছে উপরে একটা মেশ ফিল্টার দেওয়া আছে এবং এই সাইডটা কিন্তু চাইলেই খুলতে পারবেন আপনারা ইজিলি কিন্তু খুলতে পারবেন এটা খুব পজিটিভ একটা সাইড এই কেসটার যাদের কেসিং বেশি বেশি খোলার অভ্যাস আছে তারা কিন্তু এটা চাইলে খুব ইজিলি জাস্ট একটু প্রেস করলেই খুলে যাবে ম্যাগনেট আছে এখানে আমাদের আজকের বিল্ডে আরও কিছু কম্পোনেন্ট আছে একটা মাউস আছে দেখতে পাচ্ছেন লজিটেকের Z102 এটা একটা গেমিং RGB মাউস
চাইলে আপনারা অন্য মাউসও নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমাদের আজকের বিলের সাথে একটা হেডফোনও আছে, এখানে Omni AMH83, এটা একটা নর্মাল হেডফোন 8GB, দামটা কিন্তু স্ক্রিনে আমি দিয়ে রাখছি 2400 টাকায়, নর্মাল হেডফোন বলছি, কারণ আমাদের কাছে 8,000, 9,000, 15,000 টাকা পর্যন্ত হেডফোন আছে। বিভিন্ন ধরনের গেমিং কম্পোনেন্টগুলো আপনারা কেডাস কম্পিউটারে পাবেন, আপনি যদি চান 5,00,000 টাকা একটা পিসি বিল করতে, 7,00,000 টাকায় সব কম্পোনেন্ট কিন্তু আমাদের কাছে আছে, আবার 20,000 টাকা একটা পিসি বিল করতে চাইলে সেগুলোও আছে। সব রেঞ্জের পিসি কিন্তু আপনারা চাইলে বিল করতে পারবেন কেডাস কম্পিউটারের কাছ থেকে। আপনারা কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, আমি লিখে দিয়েছি স্ক্রিনে ওয়েবসাইটের অ্যাড্রেস, সেখান থেকে ঘুরে আসতে পারেন, বিভিন্ন অফার থাকে নানান সময়, সো ডোন্ট মিস দ্যাট। এছাড়াও যারা বাসায় বসে থেকে কুরিয়ারে অনলাইনে অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিতে চান, বাংলাদেশের যে প্রান্তে আপনি থাকেন না কেন, মাত্র 4-5,000 টাকা আপনি অ্যাডভান্স করলেই 4-5,00,000 টাকার পিসি পর্যন্ত আপনারা এখান থেকে কুরিয়ারে নিতে পারবেন। পছন্দের প্রোডাক্টটা দিয়ে আমাদেরকে একটা কোটেশন পাঠান, আমরা প্রাইস দিয়ে দেওয়ার পরে যদি আপনার মনে হয় যে প্রাইসটা ঠিক আছে তাহলে অর্ডার করে নিতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, অনেক বেশি ভালো থাকেন, আর দেখতে থাকুন আসান বক্স। আল্লাহ হাফেজ।